সকালটাই মাইল এটা পরিবেশটা বোঝা যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এবি ট্যুর। আমি এখন আছি আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে। এর আগেও আমরা একটা ভিডিও আপনাকে দেখাইছি আরও কয়েক মাস আগে, 5 থেকে 6 মাস আগে। এখন আমরা এই পার্কটার আপডেটটা আমরা দিতে যাচ্ছি আপনাদের। আমরা এখন এই 3-4 মাসে বা 5-6 মাসে যতটুকু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটুকু আমরা দেখাবো আনন্দ রিভার ভিউ পার্কে। আমরা পুরো পার্কটি আপনাদের আবার দেখাবো, নতুন সাজে সজ্জিত হয়েছে পার্কটা, বিভিন্ন রাইডস চালু হয়েছে এখন, আমরা সেগুলো আপনাদের দেখাবো। আমাদের সাথেই থাকেন, এবি ট্যুরের সাথে থাকেন। আনন্দ রিভার ভিউ পার্কটি নারায়ণগঞ্জ বন্দরে বালুচরে অবস্থিত। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে প্রথম নারায়ণগঞ্জ চলে আসবেন, নারায়ণগঞ্জ থেকে সাবদি, সাবদি থেকে 10 টাকা বা 15 টাকা রিক্সা ভাড়া করে চলে আসবেন সহজেই আনন্দ রিভার ভিউ পার্কে। নদীর পাড়ে একেবারে মনোরম পরিবেশে করা পার্কটি, বিকাল টাইমটা অত্যন্ত চমৎকার লাগে, আপনি আসলে কাটিয়ে যেতে পারেন একটা চমৎকার সময়। এখানটা রেল লাইন করা আছে, রেলগাড়ি আনার ব্যবস্থা বা পরিকল্পনা চলতেছে, খুব শীঘ্রই এটা চালু হবে রেল এবং সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রথম যখন আমি ভিডিওটা দিয়েছিলাম তখন এই সুন্দর সুন্দর ভাস্কর্য এবং এত কালারফুল রং টং ছিল না, এখন আসলে আকর্ষণ করার জন্য খুব সুন্দর সুন্দর ভাস্কর্য এখানে স্থাপন করা হয়েছে যা দর্শকদের সহজেই মন আকৃষ্ট করবে। খুবই সুন্দর বেশ কিছু ভাস্কর্য আমরা দেখছি, আপনাদের এখন দেখাবো। এই পার্কটির অন্যতম আকর্ষণ হচ্ছে নদীর পাড়। বর্ষার সময় এই নদীরটা যখন পানিতে ভরপুর থাকে তখন খুবই মনোরম একটি পরিবেশ হয়, এখানে দেখার জন্য উপভোগ করার জন্য চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হয় এই নদীর পাড়টায়, এবং মানুষগুলো সবাই কিন্তু নদীর পাড় এসেই তখন বসে বেশি। আসলে পার্কটার সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পাইছে, আমি যখন আগে ছিলাম তার চেয়ে এখন পার্কটা অনেক সুন্দর এবং আকর্ষণীয়। বিভিন্ন রঙে রঙিন করা হয়েছে পার্কটা, বিভিন্ন রাইডসগুলো অ্যাড করা হয়েছে, বিভিন্ন পশু পাখির ভাস্কর্য বসানো হয়েছে, খুবই আকর্ষণীয় জায়গা। বিকাল হলে আরও ভালো লাগবে, এখন একটু রোদ, বিকালে নদীর পাড়টা অনেক চমৎকার হবে। আর আমার ভিডিওতে প্রায় সময় আমার যে সবচেয়ে বেশি সহযোগিতা করে ক্যামেরার পিছনে থাকে যে, সে হচ্ছে বাতিজা তানবীর, আমার সাথে আছে এখন বসা। বাতিজাকে নিয়ে আসতে আসছি, আমরা একটু ঘুরতেছি এখন, দুপুর তাই মানুষ কম, এই জন্য আরামে একটু বসতে পারছি, বিকালে কিন্তু প্রচুর মানুষ হয়। এবি টুরের পক্ষ থেকে আমার দর্শকদের কিছু বলো।
দর্শক, অনেক কষ্ট করে আমরা ভিডিও মোটো বানাই, তারপরও আপনাদের দেখার জন্য, আপনাদের বিনোদন যাতে আপনারা দেখে আসতে পারেন, আপনাদের সহযোগিতার জন্য করা হয়। তো আমাদের চ্যানেলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করার জন্য। Science editor Steve Newman reports on one person already using the brand new system. এটা একটা রিসোর্ট, এটার কাজ 80% মতো হয়ে গেছে, কিছু বাকি আছে। Oh, did I see?
বন্ধুরা, আনন্দ রিভার ভিউ পার্ক এন্ড রিসোর্টটা এখন কেমন হয়েছে আপনারা জানাবেন। আর কাজ আংশিক বাকি আছে, কাজটা আবার সম্পূর্ণ একেবারে 100% শেষ হলে আমরা আবার আপনাদের নিয়ে আসবো পার্কটিতে, দেখাবো আপডেটটা। এখন আমি আনন্দ রিভার ভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে বিদায় নেব। আবার আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।